হ্যালো বন্ধুরা, আয়ুষ্মো আইডিয়াস চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম। আজ আমি তোমাদের করে দেখাবো ফুলকপি পনির রেজালা। দেখো, আমি এখানে 200 গ্রাম পনির নিয়েছি আর এই পনিরগুলো কিউব করে কেটে নিয়েছি। আর এখানে আমি 2টি ছোটো সাইজের ফুলকপি নিয়েছি। ফুলকপিগুলি আমি ডান্ডিগুলি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি, দেখো। আর এই ফুলকপি পনিরের রেজালাটা সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে হবে আর অনুষ্ঠান বাড়ির স্বাদেই হবে। সেই জন্য অবশ্যই তোমরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, এটা আমার কাছে আমার রিকোয়েস্ট রইল। আর দেখো, এখানে আমি জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে এসেছে। জলটার মধ্যে সামান্য লবণ দিয়ে এবার আমি ফুলকপিটা একটু ভাপিয়ে নেবো, কারণ ফুলকপি খেলে পারে গ্যাস হতে পারে। সেই জন্য একটু ভাপিয়ে নিলে ফুলকপির থেকে যে সবুজ জলটি বেরোবে সেই জলটি আমি সবুজ জলটি ফেলে দেবো, ফেলে দিয়ে ফুলকপিটা নিয়ে নেব। আর তাতে এই ফুলকপিটা খেলে কোনো গ্যাস হবে না। সেই জন্য দেখো, আমি এবার ফুলকপির থেকে জলটা ঝরিয়ে নিচ্ছি। আর এদিকে আমি পনিরটার মধ্যে সামান্য লবণ আর হলুদ মাখিয়ে নেব। আর খুবই হালকাভাবে আস্তে আস্তে এটা পনিরের মধ্যে নুন হলুদটা মাখাতে হবে, তাহলে পনিরগুলি ভেঙে যেতে পারে। এবার আমি এই ফুলকপি পনিরের রেজালা তৈরি করতে গেলে যে ভাজা মশলাটা প্রয়োজন সেটা রেডি করে নেব। দেখো, এখানে আমি 2টি শুকনো লঙ্কা, 1 চামচ জিরা, গোটা জিরা, জয়িত্রী, এলাচ, দারচিনি, লবঙ্গ আর নিয়ে নিয়েছি জয়িত্রী। আর এতে জায়ফলও দিতে লাগবে। আমার কাছে জায়ফল গুঁড়ো কিছুটা আছে বলে সেই জন্য আমি এর মধ্যে আর ভেজে নিলাম না। তাহলে মশলাটা আমি ডাস্ট করে ফিরে আসছি। এবার দেখো, আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি, এবার তেলটা গরম হয়ে এসেছে। তেলের মধ্যে দিয়ে নিলাম আলু। আলুগুলি আমি ভেজে নেবো সামান্য নুন হলুদ দিয়ে। তবে আলুটা সম্পূর্ণ অপশানাল, আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও কোনো প্রবলেম নেই। এবার আমি এখানে 1 ইঞ্চি মতো আদা নিয়েছি আর 2টি কাঁচা লঙ্কা, আর এখানে নিয়েছি 5 থেকে 6টা কাজু, আর নিয়ে নেবো 2 চামচ পোস্ত। এই মশলাটা আমি এখানে রেডি করে নিচ্ছি, আর দিয়ে নিচ্ছি 1 চামচ সাদা সর্ষে। আপনারা চাইলে কিছুটা চালমগজও দিতে পারেন। এদিকে আমার আলুটাও প্রায় ভাজা হয়ে এসছে। দেখো, এবার আলুটা আমি তুলে নেব। আলুটা তুলে নেওয়ার পর আমি পনিরগুলি হালকা করে ভেজে নেব। পনিরগুলি খুব ডিপ ফ্রাই করতে লাগবে না, হালকা করে ভেজে নিলেই হবে, কারণ পনির বেশি ডিপ করে ভাজলে শক্ত হয়ে যেতে পারে। সেই জন্য হালকা করে ভেজে আমি তুলে নেব। দেখো, আমি পনিরগুলো তুলে নিয়েছি এবং অবশিষ্ট যে তেলটা রয়েছে এই তেলের মধ্যে আমি ফুলকপিগুলো ভেজে নেব সামান্য নুন আর হলুদ দিয়ে। ফুলকপিগুলো আমি ভাজতে যাচ্ছি, দেখো, দেখতে থাকো তাহলে। দেখো, ফুলকপিগুলো আমার ভাজা প্রায় হয়ে এসছে। এবার আমি ফুলকপিগুলো তুলে নেব। দেখো বন্ধুরা, কড়াটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আবার এর মধ্যে সামান্য জল তেল অ্যাড করে আমি এর মধ্যে ফোড়নে দিয়ে নেব শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ। এগুলি আমি ফোড়নে দিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে অ্যাড করব যে আমি পেস্টটা বানালাম, পোস্ত, কাজু, আদা, লঙ্কা, সর্ষে, যে পেস্টটা বানিয়েছি সেই পেস্টটা দিয়ে আমি মশলাটা কষাতে থাকবো যতক্ষণ না এই মশলার থেকে তেলটা ছেড়ে আসে। আর দিয়ে নিলাম স্বাদ অনুযায়ী লবণ আর 1 চামচ মতো কাশ্মীরি রেড চিলি। যেহেতু ফুলকপি পনিরের রেজালাটা একটা সাদাটে ধরনের দেখতে হবে, সেই জন্য আমি এখানে হলুদ দিলাম না, একটু কালারের জন্য আমি কাশ্মীরি রেড চিলি অ্যাড করেছি। দেখো, মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে, মশলার থেকে তেল ছেড়ে এসছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে নিলাম দই। এখানে 2 থেকে 3 চামচ মতো দই নিয়েছি, টক দই। টক দইটা ফেটিয়ে নিয়ে রেখে দিয়েছি। এই ফেটিয়ে নেওয়া টক দইটি দিয়েও আমি মশলাটা একটু কষাতে থাকবো যতক্ষণ না এর মধ্যে থেকে তেলটা ছেড়ে আসে। দেখো, মশলা থেকে তেলটা ছেড়ে এসছে। এবার আমি এর মধ্যে 1 চামচ চিনি দিয়ে দিলাম, কারণ এই নিরামিষ তরকারিটি একটু ঝালঝাল মিষ্টি মিষ্টি খেতে হবে, সেই জন্য 1 চামচ আমি এর মধ্যে চিনি অ্যাড করে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি ভেজে রাখা ফুলকপি ও আলু।
এই ভেজে রাখা ফুলকপি ও আলুটি দিয়ে মশলাটাকে মাখিয়ে আমি মিনিটখানেক কষাতে থাকবো মশলার সঙ্গে। দেখো আমার এখানে ফুলকপি আর আলুটা কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা পনিরগুলি এর মধ্যে অ্যাড করে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে নেব গরম জল। আমি গরম জলটা আগে থেকেই করে রেখেছিলাম। এবার আমি গরম জলটা অ্যাড করে একটু এর সঙ্গে মিক্সড করে দিয়ে আমি ঢাকনা বন্ধ করে 5 মিনিট মতো রান্না করব। তাহলে 5 মিনিট পর তোমাদের সামনে ফিরে আসছি। দেখো বন্ধুরা, আমার ফুলকপি পনিরের রেজালাটা প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি শেষে দিয়ে নিলাম কেওড়া জল, 2 চামচ মতো কেওড়া জল এখানে দিয়েছি। কেওড়া জলটা দেওয়ার জন্য এই তরকারিটি স্বাদটা খুবই সুন্দর হবে। আর যে ভাজা মশলাটা রেডি করেছিলাম সেই ভাজা মশলাটাও আমি 2 চামচ দিয়ে নিলাম। আর দিয়ে নিলাম সামান্য জৈত্রী ওই জায়ফল গুঁড়ো। এবার আমি সার্ভ করব। দেখো এখানে আমার ফুলকপি পনিরের রেজালা রেডি, আমি সার্ভ করে দিয়েছি। আশা করছি তোমরা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবে। আর ভালো লাগলে আমাকে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমাকে কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের আমার এই রেসিপি কেমন লাগলো। আর শেষ পর্যন্ত আমার এই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।